সুপ্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আশা করি স্রষ্টার অশেষ মহিমায় তোমরা সকলেই ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। সীতাকুণ্ড সরকারি মহিলা কলেজের অনলাইন ক্লাস অফ কেমিস্ট্রি ডিপার্টমেন্টের পক্ষ থেকে তোমাদেরকে জানাচ্ছি স্বাগত। সুপ্রিয় শিক্ষার্থী, গতদিন আমি রসায়ন দ্বিতীয় পত্রে পরিমাণগত রসায়নে গাণিতিক সমস্যা মোলারিটির উপর আলোচনা করেছি। আজকে আলোচনা করব জারণ বিজারণের উপর, গাণিতিক সমস্যা। এখানে বিশেষ করে জারণ বিজারণ যে বিক্রিয়াগুলো সংঘটিত হয় তাদের মধ্যে অবশ্যই একটা জারক পদার্থ, একটা বিজারক পদার্থ থাকে। এই জারক এবং বিজারক পদার্থ কেউ জারিত হয়, কেউ বিজারিত হয়। এই জারণ বিজারণের মাধ্যমে একটা বিক্রিয়া সংঘটিত হয়। এই সংগঠনের মাধ্যমে কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে, সেগুলো আমরা আজকে সমাধান করব। এখানে আমি তিনটে উদ্দীপক এনেছি, এগুলো নিয়ে আমি একটু আলোচনা করব। আলোচনাটা হচ্ছে যে একটা মনে করো বিকারের মধ্যে তোমার 0.41 গ্রাম চুনাপাথর নেওয়া হলো, এই চুনাপাথর থেকে কিছু অধক্ষেপ সৃষ্টি হলো, সে অধক্ষেপের নাম দেওয়া হলো ক্যালসিয়াম অক্সালেট। সুপ্রিয় শিক্ষার্থী, এই ক্যালসিয়াম অক্সালেট অধক্ষেপটা সৃষ্টি করতে হলে চুনাপাতার মধ্যে অবশ্যই একটা অ্যাসিড মিশ্রিত করতে হবে, যেটা হচ্ছে অক্সালিক অ্যাসিড। একটা অ্যাসিড মিশ্রিত করতে হবে, সেই অ্যাসিডটার নাম হচ্ছে অক্সালিক অ্যাসিড। এই অক্সালিক অ্যাসিড যখন চুনাপাতার সাথে বিক্রিয়া করে তখন সেখানে ক্যালসিয়াম অক্সালেটের অধক্ষেপ করবে। এখন বলা হচ্ছে এই অধক্ষেপটাকে সম্পূর্ণরূপে পৃথক করে নিতে হবে, পৃথক করে ভালো করে দৌড় করতে হবে। দৌড় করার পর এটাকে মনে করে একটা ফলিক্যাল ফ্রাকশন নিতে হবে। ফলিক্যাল ফ্রাকশন নেওয়ার পর সেখানে বলা হচ্ছে কি সেটার মধ্যে লুকু সালফিউরিক অ্যাসিড দ্রবণ যোগ করতে হবে, লুকু সালফিউরিক অ্যাসিড দ্রবণ যোগ করার পরে এটা সলিউশন হবে, একটা সলিউশন পাবো। সেই সলিউশনটাকে অর্থাৎ এই অক্সালিক অ্যাসিডের দ্রবণটাকে সম্পূর্ণরূপে প্রশমিত করার জন্য আমরা সাধারণত একটা বুলেটের মধ্যে বিশেষ করে মনে করো পটাশিয়াম পারম্যাঙ্গানেট সলিউশন মিশ্রিত করবো 0.04 মোলারে, এবং এটা সম্পূর্ণরূপে প্রশমিত করতে এখানে লেখা আছে 35 ml, 35 ml দ্রবণ প্রয়োজন হয়। অর্থাৎ 35 ml 0.04 মোলার পটাশিয়াম পারম্যাঙ্গানেট সলিউশন এই অক্সালিক অ্যাসিডকে সম্পূর্ণরূপে প্রশমিত করে। এখন বলা হচ্ছে এই এই যে চুনাপাতর আছে সেই চুনাপাতের মধ্যে 5% অফ ক্যালসিয়াম অক্সাইডের পরিমাণ কত সেটা বের করতে বলা হচ্ছে। এই উদ্দীপকটাকে সাধারণত আবার এভাবে দেওয়া হতে পারে। এখান থেকে একটা প্রশ্ন হতে এভাবে হতে পারে যে গ নম্বর প্রশ্ন, যেটা প্রয়োগমূলক প্রশ্ন, যে এই যে মিশ্রণে সংগঠিত জারণ বিজারণ বিদ্যাটি অর্ধ বিদ্যা সহ সমতা সাধন করে, অর্থাৎ উদ্দীপকে সংগঠিত জারণ বিজারণ বিক্রিয়াটি সমীকরণ সহ সমতা সাধন কর, এরকম একটা প্রশ্ন হতে পারে, এরকম একটা উদ্দীপক দিয়ে এরকম প্রশ্ন হতে পারে। তবে এটা আসলে এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটা বস্তু, বিশেষ করে একটা হচ্ছে ক্যালসিয়াম অক্সালেট, আরেকটা হচ্ছে অম্লীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট। এই পটাশিয়াম পারম্যাঙ্গানেটটা হচ্ছে অ্যাসিডিক। তোমরা জানো পটাশিয়াম পারম্যাঙ্গানেট সবসময় একটি জারক পদার্থ হিসেবে কাজ করে, অবশ্যই ক্যালসিয়াম অক্সালেট একটি বিজারক পদার্থ, এটা একটা বিজারক পদার্থ, আর এটা হচ্ছে একটা জারক পদার্থ। এই বিজারক পদার্থের ক্যালসিয়াম অক্সালেটের অক্সালেট আয়ন এবং এই জারক পদার্থের পারম্যাঙ্গানেট আয়ন জারণ বিজারণ বিক্রিয়ায় অংশ নেয়, এবং এই ক্যালসিয়াম আয়ন, এই পটাশিয়াম আয়ন, এই যে একটা অ্যাসিড এখানে ব্যবহার করে সালফিউরিক অ্যাসিড, সালফেট আয়ন, এগুলো অবিক্রিত অবস্থায় থাকবে, এরা অবিক্রিত অবস্থায় থাকবে। তবে এখানে তুমি প্রথমে কী বলবে যে ক্যালসিয়াম অক্সালেট এবং অম্লীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট জারণ বিজারণ বিক্রিয়ায় অংশ নেবে, এবং এই ক্যালসিয়াম অক্সালেটের অক্সালেট আয়ন এবং পটাশিয়াম পারম্যাঙ্গানেটের পারম্যাঙ্গানেট আয়ন জারণ বিজারণ অর্ধবিক্রিয়ায় অংশ নেবে, আর এখানে ক্যালসিয়াম আয়ন, পটাশিয়াম আয়ন, সালফেট আয়ন অবিক্রিত অবস্থা থাকবে। এটা হচ্ছে এই প্রশ্নের জ্ঞান।
এখন এখানে জারণদ্রব্য বিক্রিয়া এবং বীজাণুদ্রব্য বিক্রিয়া যেগুলো দেখাবে সেগুলো হচ্ছে অনুদাবন। তাহলে বীজার পদার্থ কি দেখাবে? জারণদ্রব্য বিক্রিয়া দেখাবে, জারণ অর্ধ বিক্রিয়া। জারণদ্রব্য বিক্রিয়া হচ্ছে যে অক্সালেট আয়ন, অক্সালেট আয়ন ইলেকট্রন ত্যাগ করে কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন করে, অক্সালেট আয়ন ইলেকট্রন ত্যাগ করে কার্বন ডাইঅক্সাইড গ্যাসে পরিণত করে। এখানে আমরা দেখছি কার্বন দুইটা টু অক্সিজেন চারটা ফোর হয়ে গেল, দুইটা ইলেকট্রন ত্যাগ করবে এবং এই জার পদার্থটা বীজাণুদ্রব্য বিক্রিয়া অংশ নেবে, বীজাণু অর্ধবিক্রিয়ায় অংশ নেবে। অর্ধবিক্রিয়া কীরকম হবে? এই পারম্যাঙ্গানেট, পটাশিয়াম পারম্যাঙ্গানেটে পারম্যাঙ্গানেট আয়ন এসিড অবস্থায় ইলেকট্রন গ্রহণ করে ম্যাঙ্গানিস আয়নে পরিণত হবে, প্লাস এখানে পানি উৎপন্ন হবে। সুপ্রিয় শিক্ষার্থী, এখানে এটা সমতাটা সমতা করাটা একটা ইম্পর্টেন্ট ক্লাস, এটিকে বিশুদ্ধভাবে করতে পারতে হবে। এখানে অক্সিজেন পাইলে চারটা, আমি এই জন্য এখানে ফুল মোল দেবো এবং হাইড্রোজেন হয়ে গেলে আটটা এইচ দেবো। তাহলে এখানে একটা কথা মনে রাখবো, উৎপাদে যতটা পজিটিভ বা নেগেটিভ চার্জ থাকবে বিক্রিয়কেও ততটা অতিরিক্ত পজিটিভ নেগেটিভ চার্জ থাকতে হবে। এখানে আমি দেখতে পাচ্ছি পজিটিভ চার্জ কয়টা? দুইটা। এখানে আমাকে পজিটিভ চার্জ দুইটা মিলাতে হবে। তাহলে এখানে আটটা পজিটিভ চার্জ আছে, একটা চলে গেলে আর সাতটা, আরও পাঁচটা চলে গেলে, আরও পাঁচটা যদি চলে যায় তাহলে সেখানে থাকবে কয়টা? অতিরিক্ত দুইটা পজিটিভ চার্জ থাকবে। সুপ্রিয় শিক্ষার্থী, এটাকে যদি আমি এক নম্বর ইকুয়েশন ধরি, এটাকে যদি দুই নম্বর ইকুয়েশন ধরি, তাহলে এই ইলেকট্রনগুলো ক্যান্সেল করার জন্য এক নম্বর সমীকরণকে আমাকে পাঁচ দ্বারা গুণ করতে হবে এবং দুই নম্বর সমীকরণকে দুই দ্বারা গুণ করে পরস্পর যোগ করতে হবে। যোগ করলে আমি এখানে কী ইকুয়েশন পাবো? এটাকে যদি পাঁচ দ্বারা গুণ করি, ফাইভ মোল অক্সালেট আয়ন ইজ ইকুয়াল টু টেন মোল কার্বন ডাইঅক্সাইড প্লাস টেন মোল ইলেকট্রন, আর এটাকে দুই দ্বারা গুণ করলে টু মোল পারম্যাঙ্গানেট আয়ন প্লাস সিক্সটিন মোল হাইড্রোজেন আয়ন প্লাস টেন মোল ইলেকট্রন ইজ ইকুয়াল টু টু মোল ম্যাঙ্গানাস আয়ন প্লাস এইট মোল ওয়াটার। এরপর এটাকে সমতা সাধন করবো। এই যে আমরা অর্ধবিক্রিয়া দুইটা দেখলাম, এগুলো হচ্ছে অনুধাবন। এখন এই যে এটা যোগ করবে, এটা হচ্ছে মনে করো প্রয়োগ, যে এটা কী হবে? ফাইভ মোল অক্সালেট আয়ন প্লাস টু মোল পারম্যাঙ্গানেট আয়ন প্লাস সিক্সটিন মোল হাইড্রোজেন আয়ন ইজ ইকুয়াল টু টু মোল ম্যাঙ্গানাস আয়ন প্লাস এইট মোল ওয়াটার প্লাস টেন মোল কার্বন ডাইঅক্সাইড। এটা হচ্ছে জারণ বিজারণ সমতা সাধন একটা বিক্রিয়া। কিন্তু আমরা যদি যে অবিকৃত অবস্থায় যে পদার্থগুলো রাখছিলাম, দর্শক আয়ন হিসেবে যে পদার্থগুলো রাখলাম, নিষ্ক্রিয় অবস্থায় যে পদার্থগুলোকে রাখলাম, বিশেষ করে ক্যালসিয়াম আয়ন, পটাশিয়াম আয়ন, সালফেট আয়ন, এদেরকে যখন এটা আমরা অ্যাড করে দেবো, তখন একটা পরিপূর্ণ সমতা কিন্তু সমীকরণ হবে। তবে পরিপূর্ণ সমতা কিন্তু সমীকরণটা না লিখলে এতটুকু লিখলে তোমাকে এক্সামিনার তিন নম্বর দেবে, তবে পরিপূর্ণ সমতা কিন্তু সমীকরণটা যদি চার নম্বর তাকে অবশ্যই লিখতে হবে, আর এখানে লিখলেও ভালো, কারণ পরবর্তী প্রশ্নে এইটা আমার লাগবে। পরবর্তী প্রশ্নটা যখন আমি সলভ করতে যাবো, এই যে গাণিতিক সমস্যাটা সলভ করতে যাবো, তখন কিন্তু এই সমীকরণটা আমার লাগবে। কোন সমীকরণ? একটা পরিপূর্ণ জারণ বিজারণ সমতাকৃত সমীকরণ। তাহলে এখানে ক্যালসিয়াম অক্সাইড, সুতরাং পরিপূর্ণ সমতাকৃত জারণ বিজারণ বিক্রিয়াটি হচ্ছে ক্যালসিয়াম অক্সালেট প্লাস পটাশিয়াম পারম্যাঙ্গানেট প্লাস সালফিউরিক অ্যাসিড ইজ ইকুয়াল টু যে এরু দেবো, এখানে ক্যালসিয়াম সালফেট হবে প্লাস পটাশিয়াম সালফেট হবে প্লাস ম্যাঙ্গানিজ সালফেট হবে প্লাস ওয়াটার হবে প্লাস এখান থেকে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে, কার্বন ডাইঅক্সাইড হবে। এই যে মনে করো ক্যালসিয়াম পটাশিয়াম এগুলো যে অবিকৃত অবস্থায় থাকবে, এরা ক্যালসিয়াম সালফেট উৎপন্ন করলো, পটাশিয়াম সালফেট উৎপন্ন করলো, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে পটাশিয়াম দুইটা, এখানে আমি টু লিখলাম, ম্যাঙ্গানিজ দুইটা সেই জন্য এখানে টু দিলাম, এখানে অক্সিজেন পাইলে আটটা সেই জন্য এখানে এইট দিলাম, এই কার্বন ডাইঅক্সাইডের অক্সিজেনগুলো ক্যালসিয়াম কার্বনেটের সাথে হিসাব করবো। তাহলে এখানে ওই অক্সিজেন হয়ে গেল আটটা, আটটা দিলাম, এখানে এইট দিয়ে দেবো, সালফেট চারটা, তাহলে সালফেট এখানে হলো দুইটা, এখানে একটা তিনটা, আর এখানে পাঁচটা, তাহলে এখানে আমি ফাইভ মোল দেবো। তাহলে টেন মোল কী হবে? এখানে টেন মোল কার্বন ডাইঅক্সাইড হবে। এটা হচ্ছে একটা পরিপূর্ণ জারণ বিজারণ সমতাকৃত বিক্রিয়া। এখন এই বিক্রিয়াটা অবশ্যই আমার এই গাণিতিক সমস্যার মধ্যে লাগবে। তাহলে এখন এটা একটা প্রশ্ন আমি সলভ করলাম এটার জন্য, এই যে তুমি বলবে যে ক্যালসিয়াম অক্সালেট এবং পটাশিয়াম পারম্যাঙ্গানেট এই দুইটার মধ্যে
এই ক্যালসিয়াম অক্সালেট একটি বিজারক, পটাশিয়াম পারম্যাঙ্গানেট একটি জারক, ক্যালসিয়াম অক্সালেটের অক্সালেট আয়ন এবং পটাশিয়াম পারম্যাঙ্গানেট পারম্যাঙ্গানেট আয়ন জারণ বিজারণ দিকে অংশ নেবে, আর ক্যালসিয়াম আয়ন, পটাশিয়াম আয়ন এবং অ্যাসিডের সালফেট আয়ন এরা অবিক্রিত অবস্থা থাকবে। এটা জ্ঞান। এরপরে এটা হচ্ছে অনুধাবন, এই দুটা জিনিস দেখানো, আর এটা হচ্ছে প্রয়োগ, আর এই জিনিসটা তোমার এই প্রশ্নের মধ্যে লাগে না, কিন্তু এটা উচ্চ দক্ষতামূলক প্রশ্ন হিসেবে থাকে, এটা অবশ্যই দিতে হবে। এটা যদি না দাও পরিপূর্ণ চার বিজা অন্তঃবিক্রিয়া সহ সমস্ত সাধন না করো, তাহলে কিন্তু সেখানে তোমরা এক নম্বর থেকে বঞ্চিত হবে। আর যদি তিন নম্বর জেনে থাকে এতটুকু লেখলেও চলবে। আচ্ছা, যাক, এর পরের প্রশ্নটা দেখো। পরের প্রশ্নটা আসলো অঙ্ক, এটা মনে করো আমাদেরকে সলভ করতে হবে। এটা কীভাবে করবে দেখো, এখানে বলা হচ্ছে আমি দেখুন এই রিয়েকশনটা আমার লাগবে, কেন লাগবে, কারণ এখানে একটা রিয়েকশন গঠিত সংগঠিত হবে। এখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের একটি মোলারিটি এবং আয়তন দেওয়া আছে, একটা মোলারিটি এবং একটা ভলিউম দেওয়া আছে। এটার মাধ্যমে আমরা এখানে ক্যালসিয়াম অক্সালেটের পরে প্রথমে একটা পরিমাণ বের করবো। এই পটাশিয়াম অক্সালেট থেকে আমরা ক্যালসিয়াম চুনাপাথর মারি, চুনাপাথরের বেশিরভাগ পার্সেন্টেজ হচ্ছে তোমার ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণ বের করবো। এই ক্যালসিয়াম কার্বনেট থেকে আমি ক্যালসিয়াম অক্সাইডের পার্সেন্টেজ বের করবো। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমাদের কাজ হচ্ছে যে আমরা এখান থেকে এখানে আসবো, এখান থেকে চুনাপাথরে যাবো, চুনাপাথর থেকে ক্যালসিয়াম অক্সাইড যাবো। তাহলে এইভাবে আমাদের কাজটা সম্পন্ন হবে। এইভাবে তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে রিয়েকশন, একটা হলো এটা ব নম্বর প্রশ্নে দেবে যে মনে করো টাইট্রেশনে এটা তো এখানে নিলাম, টাইট্রেশনে সংগঠিত জারণ বিজারণ বিক্রিয়াটি হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়াটি হচ্ছে বিক্রিয়াটি হচ্ছে এই যে বিক্রিয়াটা লেখে, এটার জন্য তুমি এক নম্বর পাবে যে ক্যালসিয়াম অক্সালেট প্লাস টু মোল পটাশিয়াম পারম্যাঙ্গানেট প্লাস মনে করে 8 মোল সালফিউরিক এসিড প্লাস এখান থেকে আমি পাবো 5 মোল ক্যালসিয়াম সালফেট প্লাস 1 মোল পটাশিয়াম সালফেট প্লাস 2 মোল ম্যাঙ্গানিজ সালফেট প্লাস 8 মোল ওয়াটার প্লাস 10 মোল কার্বন ডাইঅক্সাইড। এই রিয়েকশনটা দেখার জন্য তুমি 1 নম্বর পাবে। এখন তুমি দেখবে আসলে আমার কম্পেয়ার হবে এই বস্তুটার সাথে এই বস্তু। এখানে আসলে 5 মোল ক্যালসিয়াম অক্সালেট ইকুইভ্যালেন্ট 2 মোল পটাশিয়াম পারম্যাঙ্গানেট ইকুইভ্যালেন্ট 8 মোল সালফিউরিক এসিড ইকুইভ্যালেন্ট 5 মোল ক্যালসিয়াম সালফেট ইকুইভ্যালেন্ট 1 মোল পটাশিয়াম সালফেট ইকুইভ্যালেন্ট 2 মোল ম্যাঙ্গানিজ সালফেট ইকুইভ্যালেন্ট 8 মোল ওয়াটার ইকুইভ্যালেন্ট 10 মোল কার্বন ডাইঅক্সাইড। সবই সমান, এখানে সবকে সব বস্তুটাকে তার মোট সংখ্যা যা থাকবে তার ইকুইভ্যালেন্ট সমান পরবর্তী একটা যোগে মোট সংখ্যা সহ বস্তু এটা ধরে নিতে হবে। কিন্তু আমাদের এখানে কাজ করতে এই দুইটা নিয়ে সেই জন্য সমীকরণ কীতে দেখা যাচ্ছে যে সমীকরণ হতে দেখা যায় কি এখানে 2 মোল পটাশিয়াম পারম্যাঙ্গানেট ইকুইভ্যালেন্ট 5 মোল কী লিখবে ক্যালসিয়াম অক্সালেট, এটা লিখবে। অর্থাৎ এই 2 মোল পটাশিয়াম পারম্যাঙ্গানেটকে যদি টাইট্রেশন এককে যদি এটা মোলারিটির উপর ভিত্তি করে এটার সংখ্যাটা দাও, তাহলে তুমি লিখবে 1000 মিলিলিটার এখানে 2 মোল বলে 2 মোলার পটাশিয়াম পারম্যাঙ্গানেট সলিউশন ইকুইভ্যালেন্ট 5 মোল অফ ক্যালসিয়াম অক্সালেট, এটা লিখবে। সুতরাং 1 ml 1 মোলারে কত হবে তোমরা জানো, এই 1000 এবং 2টা নিচে হবে 5 মোল অফ ক্যালসিয়াম অক্সালেট লিখে দেবে মোল। সুতরাং এখানে কত আছে 35 ml 0.04 মোলার পটাশিয়াম পারম্যাঙ্গানেট সলিউশন ইকুইভ্যালেন্ট 5 × 35 × 0.04 ডিভাইডেড 1000 × 2 মোল অফ ক্যালসিয়াম অক্সাইড। তাহলে এখানে আমি ক্যালসিয়াম এটা যদি মনে করে আমি ক্যালকুলেশন করি এখানে 100 হবে, এটাকে এটা দিয়ে বাদ করলে কত হবে 25 হবে, 4 × 25 = 100 গেলে ওটা কাজ। এটা 5 × 5 = 25, এটা 5 × 7 = 35। তাহলে এখানে মনে করো এই 5 5 কেজি দিলাম, এটা কেটে দিয়ে কাটতে মনে করো 3.5 কে যদি 1000 দিয়ে ভাগ করো 0.0035 মোল অফ কী হবে ক্যালসিয়াম অক্সালেট। আমি ক্যালসিয়াম অক্সালেট পরিমাণ করি, এই ক্যালসিয়াম অক্সালেট থেকে আমি চুনা পাতে অর্থাৎ ক্যালসিয়াম অক্সাইড ক্যালসিয়াম কার্বনেটটা বের করবো, ক্যালসিয়াম কার্বনেট থেকে আমি ক্যালসিয়াম অক্সাইড বের করবো, তারপর আমি 5 সেন্টিমিটার দিয়ে যেতে হবে। কাজটা একেবারে সহজ। সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমার কী রিয়েকশন হবে এখানে,
এখন আমি রিয়েকশনটা দেখাবো, এতটুকু মানে অনুধাবন, এতটুকু করা মানে অনুধাবন। এখন আমি প্রয়োগে যাচ্ছি, প্রয়োগ মানে কিসে যাবে, যে এই পরবর্তী রিয়েকশন অর্থাৎ পরবর্তী সমীকরণটি হচ্ছে পরবর্তী, পরবর্তী সমীকরণটি হচ্ছে জারক বিয়ার সমীকরণটি হচ্ছে যে এখানে ক্যালসিয়াম অর্থাৎ ক্যালসিয়াম কার্বনেটে কি দেওয়ার পর তুমি ক্যালসিয়াম অক্সাইড পাবে। কিছুক্ষণ আগে আমি বললাম যে কি দিলে সেখানে তুমি ক্যালসিয়াম অক্সাইড পাবে। সুপ্রিয় শিক্ষার্থী, দিতে হবে অক্সালিক অ্যাসিড। অক্সালিক অ্যাসিড দেওয়ার পর আমরা কী পাবো, ক্যালসিয়াম অক্সাইড প্লাস এই কার্বনিক অ্যাসিড থেকে ওয়াটার প্লাস কার্বন ডাইঅক্সাইড পাবে। এখন এটা সমতা তো আছে, অলরেডি দেখা যাচ্ছে সমতা আছে, এটার এক মোল সমান এটার কয় মোল, এক মোল। তাহলে এটার এক মোল সমান কত গ্রাম, 100 গ্রাম। এটা যেহেতু মোল এখানে পেয়েছি, মোলের উপর ভিত্তি করে আমি ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণটা বের করব। তাহলে আমরা দেখব যে বলবো এক মোল ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন হয় এক মোল, আবার সমীকরণের মধ্যে এখানে লিখবো আবার সমীকরণের মধ্যে এক মোল ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন হয়, উৎপন্ন হয় 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে। সুতরাং এত মোল 0.0035 মোল ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন হবে, 100 × কত 0.0035 গ্রাম অফ ক্যালসিয়াম কার্বনেট, বা কত লিখবো আমরা এখানে 0.35 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট। তাহলে 100 দিয়ে এটাকে গুণ করে 0.2 টানে চলে যাবে, এবার আমরা দেখতে পারি। আবার এখন আমরা যাব যে ক্যালসিয়াম অক্সাইডে, এই ক্যালসিয়াম চিহ্নপাত্রে ক্যালসিয়াম অক্সাইড, তাহলে আবার ক্যালসিয়াম কার্বনেট উত্তপ্ত করলে সেখানে কী হবে, ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড। তাহলে এটা মনে করে এক মোল, এটা এক মোল, এটা এক মোল সমান কত হবে, 100 গ্রাম, এটা এক মোল সমান 56 গ্রাম হবে। তাহলে আমরা লিখবো যে যে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে উৎপন্ন হয়, 100 গ্রাম ক্যালসিয়াম আবার সমীকরণ মধ্যে 100 গ্রাম এটা পরবর্তী সমীকরণ এভাবে লিখবে, তাহলে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে ক্যালসিয়াম অক্সাইড পাবে কত, যে 56 গ্রাম। সুতরাং 1 গ্রামে কত পাবে, সুতরাং এখানে কত পেলাম 0.35 গ্রামে কত পাবে, তাহলে এখানে 56 × 0.35 / 100, এটা যদি আবার উঠা তাহলে 100, এটা 5 টাকা 35, এটা 20, তারপর 5 20, এখানে 5 4 5 20, এটা মনে কর 4 5 20, হ্যাঁ এটা 10 লেখো 10 লেখো, আর এটা হবে 3.5। তাহলে এরকম আমরা পাচ্ছি যে এটাকে যদি আমি 5 দিয়ে ভাগ করি 20 পাচ্ছি, এটা 5 দিয়ে ভাগ করি 7 পাচ্ছি, 7কে অর্ধেক করি 10, আর এখানে অর্ধেক করি 3.5, আর 3.5 দিয়ে যদি তুমি 56কে গুণ করো তাহলে এখানে 5 6 30, হাতে 3 5 6 25 28, কিন্তু এখানে 3 6 18, হাতে 3 5 15 16, এরকম পাবে 0 8 6 9 9 1 1। তাহলে এখানে তুমি এই বস্তুটা পাবে 0.1 আগে, এখানে যদি আবার 100 বার 3টা দশমিক আগে আনো তাহলে এখানে তুমি পাবে 0.1 9 6 1 9 6 গ্রাম অফ ক্যালসিয়াম অক্সাইড। তাহলে এখন লিখবে কি, এখন আমি ফাইনাল কাজে চলে আসলাম যে এখানে বর্ণা ছিল 4.45 অর্থাৎ 0.41 গ্রাম চুনাপাথরে ক্যালসিয়াম অক্সাইড আছে কত, যে 0.196 গ্রাম। সুতরাং একে কত আছে, সুতরাং 100 কত আছে। তাহলে এটা মনে করো আমরা এভাবে লিখতে পারি যে পার্সেন্ট অফ, এই কাজটা না করে আমরা যদি এইভাবে লিখি পার্সেন্ট অফ ক্যালসিয়াম অক্সাইড সমান এখানে 0.41 উপরে হবে 0.196 × 100। তাহলে 100 করলে এটা কত হচ্ছে, এটা 19.6 হচ্ছে, আর এটা 0.41 হচ্ছে। এটাকে যদি আমি যদি মনে করি 41 করি, এটা এখানে 0 হয়ে যাবে, 1960 হবে, তাহলে এটা 40, তাহলে এটা পাওয়া যাচ্ছে 4 4 7 4 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
আটটা যাবেন সাতটা যাবে, সাত একে সাত, তার চার সাত আঠাশ, তারপর এখানে কত হবে, এখানে তিন, এখানে তিন, এখানে জিরো, এটা আটবার যাবে, দশমিক আট, এই এরকম তিনশো বিশ, এই এরকম হবে, তাহলে এভাবে চলবে। অর্থাৎ এই ক্যালসিয়াম কার্বনেটের পার্সেন্টেজ হচ্ছে কত, 47.5
এইভাবে মনে করো আমরা এই অঙ্কটা সলভ করতে পারলে আমি আমরা মনে করো এখানে চারটা নম্বর তোমরা পেতে পারো। কীরকম এখানে রিয়েকশনটা জেনে এক নম্বর, এই যে তুমি ক্যালসিয়াম অক্সাইডের পরিমাণ বের করবে সেটা হচ্ছে অনুধাবন, এখান থেকে তুমি যে ক্যালসিয়াম অক্সাইডের পরিমাণ বের করবে সেটা হচ্ছে ক্রিউ, এরপরে যে পার্সেন্টেজ বের করবে অর্থাৎ এই ক্রাইটেরিয়ানে আমরা সাধারণত পরীক্ষিত অর্থাৎ পরীক্ষালব্ধ একটা ফল পাচ্ছি ক্যালসিয়াম অক্সাইডে, সেটা হচ্ছে 47.8%। সুপ্রিয় শিক্ষার্থী, এরপরে আমি দ্বিতীয় প্রশ্নটা সলভ করতে যাব। দেখো দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে সাধারণত দেখো এখানে হচ্ছে যে দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে লুবু সালফিড অ্যাসিডের দ্রবণে, আমি এই কাজটা কমপ্লিট করে ফেললাম, লুবু সালফিড অ্যাসিড দ্রবণে 2.5 গ্রাম সবুজ বিক্রিয়ক, অর্থাৎ এখানে একটা পাত্র আছে সেই পাত্রের মধ্যে 2.5 গ্রাম সবুজ, এটা হচ্ছে ভেজাল মিশ্রিত, ভেজাল মিশ্রিত বা অবিশুদ্ধ ভেজাল মিশ্রিত সবুজ বিক্রিয়ক, সবুজ বিক্রিয়ক, বিক্রিয়কের মধ্যে লুবু সালফিড অ্যাসিড মিশ্রিত করা হলো, লুবু সালফিড অ্যাসিড মিশ্রিত করা হলো, মিশ্রিত করার পর একটা দ্রবণ তৈরি করা হলো, সেই দ্রবণ থেকে সেই দ্রবণের আয়তন হলো 100 ml, একটা দ্রবণ তৈরি করা হলো, এই দ্রবণের 25 ml সলিউশন 25 ml সলিউশন নেওয়া হলো, নেওয়ার পর একটা বুলেটের মাধ্যমে এটাকে প্রশমিত করার জন্য 20 ml 0.02 মোলার পটাশিয়াম ডাইক্রোমেটের প্রয়োজন হয়। সবুজ বিক্রিয়কে আয়রনের পার্সেন্টেজ বের করতে বলছে এবং সবুজ বিক্রিয়কের পার্সেন্টেজ বের করতে বলা হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থী, সবুজ বিক্রিয়ক বলতে আমরা কী বুঝি? সবুজ বিক্রিয়ক বলতে আমরা বুঝি আর্দ্র ফেরাস সালফেট, ফেরাস সালফেট বর্ণটা দেখতে সবুজ, এই জন্য এটা পানি মিশ্রিত অবস্থা থাকে সেটাকে বলা হচ্ছে সবুজ বিক্রিয়ক। অনেক সময় প্রশ্ন আসতে পারে সবুজ বিক্রিয়কের সংকেত লেখক, এখন এখানেও ঠিক এরকম একটা প্রয়োগমূলক প্রশ্ন হতে পারে যে টাইটেশের সংগঠিত বিক্রিয়াটি জার বিজার অর্থবিক্রিয়া সহ সমতা সাধন করে। তাহলে এখানে তোমরা জানো এই ফেরাস, এই যে সবুজ বিক্রিয়ক ফেরাস, এই মনে করো ফেরাস সালফেট কিন্তু সেভেন মলিকিউল ওয়াটার এবং পটাশিয়াম ডাইক্রোমেট, পটাশিয়াম ডাইক্রোমেটের মধ্যে এই পটাশিয়াম ডাইক্রোমেট হচ্ছে একটা জার পদার্থ তোমরা জানো, তাহলে এই ফেরাস সালফেট এখানে বিজার পদার্থ হিসেবে কাজ করবে। সুপ্রিয় শিক্ষার্থী, এখানে তোমাকে দেখতে হবে যে জার বিজারণ বিক্রিয়ায় সাধারণত টাইটেশনে পটাশিয়াম অম্লীয় পটাশিয়াম ডাইক্রোমেট এবং সবুজ বিক্রিয়ক এই যোগদয়ের মধ্যে অম্লীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট একটি জারক পদার্থ এবং সবুজ বিক্রিয়ক হচ্ছে একটা বিজারক পদার্থ। এখানে পটাশিয়াম ডাইক্রোমেটের ডাইক্রোমেট আয়ন এবং ফেরাস সালফেটের ফেরাস আয়ন জারণ বিজারণ অর্ধরীতে অংশ নেবে, আর এই পটাশিয়াম আয়ন সালফেট আয়ন এরা অবিক্রিত অবস্থায় থাকবে, এটা দেখবে, এটা মানে ধ্যান এখানে। এরপর তুমি জারণ অর্ধবিক্রিয়া দেখাবে, এই যে এই জন্য জারণ বিজারক দেখাবে, জারণ অর্ধবিক্রিয়া, জারণ অর্ধবিক্রিয়া, অর্ধবিক্রিয়া কীরকম দেখাবে যে আয়রন 2+ ইলেকট্রন ত্যাগ করে আয়রন 3+ ইলেকট্রন হবে। আবার বিজারণ অর্ধবিক্রিয়া এটার জন্য হবে কি, বিজারণ অর্ধবিক্রিয়া, বিজারণ অর্ধবিক্রিয়া হবে মনে করো এখানে ডাইক্রোমেট আয়ন, ডাইক্রোমেট আয়ন এসিডি অবস্থায় ইলেকট্রন গ্রহণ করে সেটা ক্রোমিক আয়নে পরিণত হবে প্লাস ওয়াটার। তাহলে এখানে ক্রোমিয়াম কয়টা, 2টা, অক্সিজেন 7টা, 7 দেবো, হাইড্রোজেন 14টা, তাহলে এখানে আমার পজিটিভ চার্জ 6টা মিলাতে হলে এখানে 14 থেকে 2 গেলে 12 আরও 6টা চলে যাবে। তাহলে এটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশন, এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন। তাহলে এখানে 1 নম্বর ইকুয়েশনকে যদি আমি 6 দ্বারা গুণ করি, 2 নম্বর ইকুয়েশন যদি যোগ করি, তাহলে এরকম মনে করো আমরা 2টা বসে দেখো, লেখার পর সমতাকৃত সমীকরণটি হবে যে 6 মোল ফেরাস আয়ন প্লাস ডাইক্রোমেট আয়ন প্লাস 14 মলিকুল হাইড্রোজেন আয়ন ইজ ইকুয়াল টু 6 মলিকুল ফেরিক আয়ন প্লাস 2 মলিকুল ক্রোমিক আয়ন প্লাস 7 মলিকুল ওয়াটার, এটা এই বিক্রিয়াটা আমি পাবো, এটা হচ্ছে যে জারণ বিজারণ সমতাকৃত একটি বিক্রিয়া। এখন একটা যদি আমি পরিপূর্ণ সমতাকৃত বিক্রিয়া ব্যয় করতে চাই, তাহলে যে অবিকৃত অবস্থায় যে বস্তুগুলো ছিল তাদেরকে এখানে অ্যাড করতে হবে, যেমন এটা কীভাবে যে সুদক ফেরাস সালফেট অর্থাৎ সবুজ বিক্রিয়ক এটাকে পুরোপুরি আনবো, এখানে পটাশিয়াম ডাইক্রোমেট পুরোপুরি লাগবো প্লাস সালফিউরিক অ্যাসিড সম্পূর্ণরূপে লাগবো,
এরপরে এখানে আমি ফেরাস সালফেটটা ফেরিক সালফেটে পরিণত হবে, ফেরিক সালফেট লিখব প্লাস এখানে যেটা অবিক্রিত অবস্থায় ছিল পটাশিয়াম আর সালফেট, পটাশিয়াম সালফেট লিখব, পটাশিয়াম সালফেট, তারপর এখানে ক্রোমিয়াম সৃষ্টি হবে ক্রোমিক সালফেট, ক্রোমিক সালফেট হবে ক্রোমিক সালফেট প্লাস ওয়াটার এইচ টু ওয়াটার। তাহলে আমি যদি সমাধা করি দেখবো এটা একটা আসলে পুরোপুরি করবো, এখানে পটাশিয়াম দিটা, পটাশিয়াম দিটা, ক্রোমিয়াম দিটা, ক্রোমিয়াম দিটা, এখানে অক্সিজেন সাতটা আমি সেভেন দিলাম। আপাতত আমরা জানি ক্রোমি পটাশিয়াম ডাইক্রোমেট যখন ফেরাসালফেটের সাথে রিয়েকশন করে অম্লি অবস্থায় তখন কিন্তু ফেরাসালফেট চাইমোল প্রয়োজন হয়, আবার পটাশিয়াম পারমেন্ট যদি বিক্রিয়া করে পটাশিয়াম পারমেন্ট ওখানে দ্বিমোল হলে এটা ফেরাসালফেট টাইমোল হয়। ঠিক একইরকমভাবে আমি যদি এখানে সিক্স দিই তাহলে আমি এখানে দেখবো থ্রি হবে, তারপর এখানে ছয় সাতা বিয়াল্লিশটা পানির মলিকুল অতিরিক্ত হবে, এখানে সাত সাতা বিয়াল্লিশে কত হবে 49 মোল, অর্থাৎ 49 মোল ওয়াটার উৎপন্ন হবে। এর সমতা হলো এখন আমার এটা আর এটা এই বস্তু দুটা কিন্তু আমার মোল সংখ্যা প্রয়োজন হবে, কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা আয়তন দেওয়া আছে, একটা মোলারিটি দেওয়া আছে, কার দেওয়া আছে পটাশিয়াম ডাইক্রোমেটের এবং ফেরাস সালফেটের একটা আয়তন এখানে দেওয়া আছে, এগুলোর জন্য আমরা একটা সমতাকৃত সমীকরণ ব্যবহার করব। সুপ্রিয় শিক্ষার্থী, সমতাকৃত একটা সমীকরণ আমি ব্যবহার করি, এটা আমার স্যার সমতাকৃত সমীকরণটা কী হবে দেখো, সমতাকৃত সমীকরণটি হচ্ছে সমতাকৃত সমীকরণটি, সমীকরণটি হচ্ছে সমীকরণটি হচ্ছে যে টাইট্রেশন সমতাকৃত টাইট্রেশন সমীকরণ হচ্ছে টাইট্রেশনের, টাইট্রেশনের সমীকরণটি হচ্ছে যে স্ট্যান্ড অফ মনে করো সবুজ বিক্রিয়ক ইন্টু ভলিউম অফ সবুজ বিক্রিয়ক ডিভাইডেড স্ট্রেংথ অফ পটাশিয়াম ডাইক্রোমেট ইন্টু ভলিউম অফ পটাশিয়াম ডাইক্রোমেট ইজ ইকুয়াল টু মোল অফ সবুজ বিক্রিয়ক মোল অফ পটাশিয়াম ডাইক্রোমেট। আমাকে ব্যয় করতে হবে এই স্ট্রেংথ অফ, যেগুলো এখন রাখতেছে না, স্ট্রেংথ অফ, স্ট্রেংথ অফ, স্ট্রেংথ অফ সবুজ বিক্রিয়ক ব্যয় করতে হবে। তৈরি এখানে আমি এগুলো লিখব, লেখার পর পটাশিয়াম ডাইক্রোমেটের যে মোল সংখ্যা সেটা হচ্ছে মনে করো 20 ml, সরি আয়তন পটাশিয়াম ডাইক্রোমেটের আয়তন 20 ml, আর এটার মোলারিটি হচ্ছে 0.02 মোলার, এবং এই যে ফেরাসালফেটের মোল সংখ্যাটা এটার সাথে ফেরাসালফেটের মোল সংখ্যা আসবে, এটা হচ্ছে 6 মোল, আর পটাশিয়াম ফেরাসালফেটের অর্থাৎ সবুজ বিক্রিয়কের আয়তন হচ্ছে 25 ml, এবং পটাশিয়াম ডাইক্রোমেটের মোল সংখ্যা হচ্ছে 1 মোল। সুপ্রিয় শিক্ষার্থী, এই মিলিটা মিটার কেটে দিলাম, মোল মোল কেটে দিলাম, তাহলে এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5, এবং এটা কেটে দিয়ে যদি আমি ক্যান্সেল করি 0.8 হবে, 5 আর 40। তাহলে এখানে 0.8 0.02 দ্বারা গুণ করলে 0.16 হবে, আর দুগুণ 16.3 করার আগে এরকম হবে, এটাকে আবার যদি 6 দ্বারা গুণ করো 6.96 এরকম হবে, অর্থাৎ পয়েন্ট সমান 0.096 মোলা এটি হবে, 096 মোলা। দেখো ক্যালকুলেশন ভুল হলে তোমরা একটু দেখবে, আমার মনে হয় ক্যালকুলেশন শুদ্ধ হবে, যতটুকু ধারণা হয়ে যাবে। তাহলে মনে করো এরপর আমরা এটা পেলাম, তো আসলে 25 ml মধ্যে আমরা এটা পেলাম, তাহলে আমরা দেখতে পারি যে এখানে সমীকরণটা হচ্ছে যে মনে করো ফেরাসালফেট এখানে 1 মোল, 1 মোল সবুজ বিক্রিয়ার সমান কত ফেরাসালফেট ইন্টু 7 মলিকুল ওয়াটার, এটার পরিমাণটা হচ্ছে মনে করো 56 + 32 + 464 প্লাস এখানে 7 × 18, তৈরি 57 = 57 + 5 = 12, আর এখানে হচ্ছে 64, এখানে হচ্ছে 32, এখানে হচ্ছে 56, সব টোটাল করলে 12 + 12 = 18, হাতে 14 × 12 = 14, 15 + 16 = 17, হাতে 278 গ্রাম, 278 গ্রাম। মনে করো আমরা এইভাবে দেখতে পারি যে দেখো 278 গ্রাম 278 গ্রাম সবুজ বিক্রিয়ক
সবুজ দেওয়ালে বেশ টু, এটাতে আসলে আমি মোলারিটি ব্যয় করলাম। তাহলে এটা আমরা এইভাবে লিখতে পারি যে মনে করো যে 1000 মিলিলিটার, তাই মোলারিটি সংজ্ঞা অনুসারে 1000 মিলিলিটার ওয়ান মোলার ফেরাস সালফেট ইনটু 7 মলিকিউল ওয়াটার সলিউশন। প্রথমে আমি আয়রনের পরিমাণটা বের করি, যেহেতু আয়রনের পার্সেন্টেজটা বের করতে বলা হচ্ছে আয়রন। তাহলে আয়রন আছে কত আমরা জানো, 56 গ্রাম অফ আয়রন আছে। সুতরাং এখানে 1 ml কত আছে, সুতরাং এটা আমি পেলাম 25 ml, 25 ml 0.096 মোলার। 30 মিনিট এখানে আমরা সাধারণত কত পাবো, 56 × 25 × 0.096 / এখানে হবে 1000। এবার হবে এটাকে যদি আমি যদি উঠে ফেলি তাহলে এখানে 1000 হবে। তাহলে এটা হচ্ছে যে এটা মনে করো 40 এটাকে যদি 48 আর এখানে হবে 20, এটা হচ্ছে 24, এটা হবে 10। এবার হবে এখন মনে করো 56 কে যদি আমি যদি মনে করো 24 দ্বারা গুণ করি, 6 = 144, 14 থাকে 5 = 120, 120 × 14 = 134, অর্থাৎ 134 হচ্ছে এখানে 0.1234 আগে যদি 0.1 আসে 0.1344 গ্রাম এই ধরনের হবে। তাহলে এখানে আমি 25 মিলিলিটারের মধ্যে 1 গ্রাম পাচ্ছি। তাহলে 100 মিলিলিটারে কত পাবো, 100 মিলিলিটার অবশ্যই এটা মনে করো 0.1344 ইন্টু মনে করো এখানে হবে যে কত 100 / 25, তাহলে এটা 4 দ্বারা গুণ করে যেটা পাবে সেটা এই যেটা পাবে এখানে ক্যালকুলেশন করার পরে আমরা কত পাবো, যে 4 × 16 = 17, 7 × 12 = 13, 4 × 4 = 5, এত পাবে, এত গ্রাম পাবে। এত গ্রাম হচ্ছে তোমার কত মধ্যে, যে এখানে মনে করো যেটা আমরা নিলাম 2.5 গ্রাম, 2.5 গ্রাম সবুজ বিক্রিয়নের মধ্যে তোমার 1 গ্রাম আয়রন আছে। তো এটা পার্সেন্টেজ বের করবে, অর্থাৎ পার্সেন্ট অফ যখন তুমি আয়রন বের করবে তখন দেখবে যে এখানে 0.5376 ইন্টু মনে ডিভাইডেড বাই 2.5 × 100%, তাহলে এখানে প্রায় 21.15% বা এই ধরনের একটা মান পাবে। ঠিক একই রকমভাবে আবার এখানে যে ফেরাস সালফেট অর্থাৎ সবুজ বিক্রিয় 1000 মিটার 1 মোলার সবুজ বিক্রিয় এখানে কত থাকবে, 278 গ্রাম। এভাবে ক্যালকুলেশন করে একই রকমভাবে 278 গ্রাম এখানে 25 ml-এর মধ্যে এত পাবে, তারপর 100 তে কত পাবে এটা ব্যাপার করে পার্সেন্টেজ। ঠিক একই রকম এখানে যে বটটা আসবে সেটা 2.5 এর মধ্যে আসে, তাহলে 100 তে কত আসে, এবার মনে করো পার্সেন্টেজ আরেকটা পাওয়া যাবে না। সুপ্রিয় শিক্ষার্থী এভাবে সাধারণত আমরা এই অঙ্কগুলো জারণ বিজারণ বিষয়ক যে পরিমাণগত রসায়নে গাণিতিক সমস্যা আছে এইভাবে আমরা সলভ করবো। আমি তাহলে একটা বাসার কাজ দিচ্ছি, তোমরা একটু দেখো এই বাসার কাজটা একটু বাসায় বসে করবে, দেখবে যে প্রশ্নগুলো আসলে সব সহজ হয়ে যাবে, কঠিন বলতে কিছু থাকবে না। এটা প্রশ্নটা হচ্ছে যে মনে করো আমি 2.5 গ্রাম একটা মনে করো এখানে 1.5 গ্রাম দিই, এটা 1.5 গ্রাম আমি আয়রন নিলাম, এটা বেজাল মিশ্রিত আয়রন নেওয়া হলো, বেজাল মিশ্রিত বা অবিশুদ্ধ 1.5 গ্রাম অবিশুদ্ধ আয়রন। সেখানে মনে করো আমি লুবু সালফিউরিক মিশ্রিত করলাম, লুবু সালফিউরিক মিশ্রিত করে একটা সলিউশন তৈরি করলাম। এই সলিউশনটাকে পূর্ণ প্রসঙ্গিত করতে মনে করো 15 ml 0.3 মোলার পটাশিয়াম পারম্যাঙ্গানেট প্রয়োজন হয়, পটাশিয়াম পারম্যাঙ্গানেট প্রয়োজন হয়। এবার মনে করে দেওয়া হলো এটাকে পূর্ণ প্রশমনের জন্য, এটাকে পূর্ণ প্রশমনের জন্য, পূর্ণ প্রশমনের বা প্রমিতকরণের জন্য, প্রশমনের জন্য আমরা এই জিনিসটা ব্যবহার করবো। তাহলে উদ্দীপক, আজকের উদ্দীপক নাম্বার হচ্ছে, উদ্দীপক হচ্ছে 38, 38 নম্বর উদ্দীপক, এটা হচ্ছে বাসার কাজ। আজকের অনলাইন ক্লাস হচ্ছে 38 তম অনলাইন ক্লাস, এটা হচ্ছে বাসার কাজ। আচ্ছা এটা তুমি প্রথম পদই আমি লিখতেছি, যেমন সবুজ বিক্রিয়ার সংখ্যা দেখো, সবুজ বিক্রিয়ার এ সংকেত লিখো, তাহলে কেবল সহজ প্রশ্ন ক দেখো, অম্লীয় পটাশিয়াম ডাইক্রোমেটের সাথে এর সাথে সাথে অক্সালিক অ্যাসিডের বিক্রিয়া, ক্যালসিয়াম অক্সালেটের, ক্যালসিয়াম অক্সালেটের লিখি ক্যালসিয়াম অক্সালেট এ বিক্রিয়া, বিক্রিয়ার সমীকরণ সহ বর্ণনা করো, সমীকরণ সহ বর্ণনা করো। এটা মনে করো
দুই নাম্বার এটা এক নম্বর। তার দম হচ্ছে উদ্দীপকে, উদ্দীপকে, উদ্দীপকে জার পদার্থের সাথে, জারক, জারক পদার্থ। এখানে অবশ্যই জারক পদার্থ হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট। এখানে আয়রনের মধ্যে সালফিউরিক অ্যাসিড দেওয়ার পরে এটা একটা মনে করো এই ফেরাস সালফেট হলো, এটা হচ্ছে বিজারক পদার্থ। উদ্দীপকে জার পদার্থের সাথে, পদার্থের সাথে হাইড্রোজেন পারক্সাইডে, হাইড্রোজেন পারক্সাইড হচ্ছে একটা বিজারক পদার্থ, হাইড্রোজেন পারক্সাইডে জারণ বিজারণ, জারণ বিজারণ, বিজারণ সমতাকৃত, সমতা, সমতাকৃত সমীকরণ, সমীকরণ অর্ধবিক্রিয়া সহ দেখা, অর্ধবিক্রিয়া সহ ব্যাখ্যা করো, ব্যাখ্যা করো। গ হচ্ছে উদ্দীপকে, উদ্দীপকে আয়ন, উদ্দীপকে ধাতব পদার্থটি, ধাতব পদার্থটি, পদার্থটি, পদার্থটিতে বিশুদ্ধতা, বিশুদ্ধতা ও বেজারে, বেজারে, বেজারের পরিমাণ, পরিমাণ গাণিতিকভাবে বিশ্লেষণ করো, গাণিতিকভাবে বিশ্লেষণ করো বেজারের পরিমাণ। এখানে উভয়চালের বিশুদ্ধতা, উভয়চালের পরিমাণ গাণিতিকভাবে বিশ্লেষণ করো, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। সুপ্রিয় শিক্ষার্থী, সবুজ বিক্রিয়ার সংখ্যা লেখা এক, অম্লীয় পটাশিয়াম ডাইক্রোমাইটের সাথে ক্যালসিয়াম অক্সালেটের বিক্রিয়ার সমীকরণ সহ বর্ণনা করো দুই। এই যে যার বিজার অর্ধবিক্রিয়া সহ সমতা সাধন করবে এটার জন্য তিন নম্বর। এই যে উদ্দীপকের দাঁত পদার্থটি কতটুকু বিশুদ্ধ এবং সেখানে বিশুদ্ধতা পার্সেন্টেজ আর বেজালের পার্সেন্টেজ দুইটা বের করে, বিশুদ্ধতা পার্সেন্টেজ বের করে একশো থেকে এই পার্সেন্টেজটা বাদ দিলে বেজালের পার্সেন্টেজ বের করে, এভাবে তোমরা এই কাজগুলো সম্পন্ন করবে। সুপ্রিয় শিক্ষার্থী, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, নিরাপদে থাকো এবং সরকার কর্তৃক নির্ধারিত স্বাস্থ্যবিধি মেনে চলো, এই আশাবাদ ব্যক্ত করছি। আজকে আমার এখানে লেকচার সমাপ্ত করলাম, সবাইকে আন্তরিক ধন্যবাদ, আল্লাহ হাফেজ।